একে তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই সাথে দলে আছেন জাতীয় দলের এক চাক তারকা ক্রিকেটার। ফরচুন বরিশালকে অনেকেই বলছেন মিনি জাতীয় দল, সেই বরিশালের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে বিপিএল এর নতুন মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে বরিশালের প্রতিপক্ষ নতুন দল দুর্বার রাজশাহী। বিপিএল এর আসন্ন মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী 30 ডিসেম্বর, ফাইনাল ম্যাচ আয়োজিত হবে 7 ফেব্রুয়ারি। শুক্রবারে দিনের খেলা 2টায় এবং রাতের খেলা 7টায় শুরু হবে। সপ্তাহের অন্যান্য দিনে দিনের খেলা 1:30 এবং রাতের খেলা মাঠে গড়াবে সন্ধ্যা 6:30। 30 ডিসেম্বর প্রথম ম্যাচ বরিশাল রাজশাহী, লড়াইয়ের পর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। 3 জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা পূর্ব, এরপর 4 ও 5 জানুয়ারি থাকবে বিশ্রাম আর ভ্রমণের সময়। 6 জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পূর্ব। সিলেটে প্রথম ম্যাচ খড়ের দল সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সিলেট পর্ব শেষ হবে 13 জানুয়ারি। সিলেট পর্ব শেষে মাঝে 2 দিন বিরতি দিয়ে 16 জানুয়ারি শুরু হবে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস, রাতের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে খড়ের দল চিটাগং কিংস। চট্টগ্রাম পর্ব চলবে 23 জানুয়ারি পর্যন্ত। মাঝখানে 2 দিন বিরতির পর 26 জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে বিপিএল। টুর্নামেন্টের বাকি অংশ মাঠে গড়াবে ঢাকাতেই। 1 ফেব্রুয়ারিতে লিগ পর্বের খেলা শেষ হবে। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে অফ রাউন্ডের খেলা। 3 ফেব্রুয়ারি দিনের ম্যাচে এলিমিনেটর এবং রাতে মাঠে গড়াবে প্রথম কোয়ালিফায়ার। মাঝে 1 দিন রিজার্ভ ডে রাখা হয়েছে। 5 ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং 7 ফেব্রুয়ারি আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। প্লে অফে সব ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। এবারের বিপিএল নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে দর্শকদের মাঝে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দিক নির্দেশনা এবং পরামর্শ কাজে লাগিয়ে আয়োজন করা হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাথে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও থাকবেন পরামর্শ নিয়ে। বিপিএলে বৈশ্বিক তারকা আনার চেষ্টাও চালানো হচ্ছে বলে জানিয়ে রেখেছে বিপিএল কর্তৃপক্ষ। সাথে রিয়ারেস, উন্নত মানের আম্পায়ারিং মিলে বেশ উপভোগ্য টুর্নামেন্টের অপেক্ষায় সবাই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।